আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব, যেটি আপনারা যারা গাড়ি ইউজ করেন ব্যক্তিগতভাবে বা যারা গাড়ি ড্রাইভ করেন তাদের জন্য প্রত্যেকের এই বিষয়টি জানা খুবই প্রয়োজন। এই বিষয়টি হচ্ছে গাড়ির গিয়ার লিভারের সাথে একটি সুইচ থাকে, সেটা হচ্ছে ওভারড্রাইভের সুইচ। এই সুইচটি নেসেসিটি এতটাই বেশি, সেটা সম্বন্ধে আমি আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব যে ওভারড্রাইভ সুইচটি আসলে কাজটা কী এবং সেটা কখন প্রেস করতে হয় এবং প্রেস না করলে কী কী প্রবলেম আমাদের হইতে পারে, সেই জিনিসটা আমি আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, যেটা বলতেছিলাম যে ওভারড্রাইভের সুইচ, দ্যাট মিনস ওডির সুইচ, এইটা নিয়ে হচ্ছে আজকের টপিক। তো ওভারড্রাইভের সুইচের বাতির সিম্বলটা নিয়ে আমি আসলে আপনাদের সাথে আগে দেখাইতে চাই। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ড্যাশবোর্ডের মিটার। এই মিটারের মধ্যে এখন ওভারড্রাইভের কিন্তু কোনো সিম্বল নাই। দেখতে পাচ্ছেন এখনই কিন্তু ওভারড্রাইভের একটি সিম্বল চলে আসছে, ওডি অফ। এই ওডি অফ মানে হচ্ছে ওভারড্রাইভে ড্রাইভিং করার এখন মুডে নাই গাড়িটি। দ্যাট মিন্স আপনি যখন আপনার গাড়িটি 0 থেকে 50 to 55 কিলোমিটার পার আওয়ার স্পিডে আপনি গাড়িটি ড্রাইভ করবেন, তখন আপনার এই বাতিটি এভাবেই দিয়ে আপনাকে গাড়িটি ড্রাইভ করতে হবে। এটা হচ্ছে ডিফল্ট। বাট যখন আপনার স্পিডটা 55 ক্রস করতেছে, 60+ চলে যাচ্ছে, তখন আপনাকে কী করতে হবে, এই বাতিটি বন্ধ করে আপনাকে হচ্ছে গাড়িটি ড্রাইভ করতে হবে। তো সেটা কীভাবে করবেন সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আপনার গিয়ার লিভার, এই গিয়ার লিভারের এই যে একটি সুইচ এবং এটা নিচে যেই সুইচটি আছে, এই সুইচটি হচ্ছে ওডি সুইচ। দেখতে পাচ্ছেন ওডি সুইচ, এই সুইচটি দিয়ে হচ্ছে বেসিক্যালি আপনাকে এটা কন্ট্রোল করতে হবে। মানে যখন আপনার গাড়ি যখন 0 থেকে 50 স্পিড হয়ে গেল বা এই স্পিড আপনি যখন চালাবেন, তখন আপনাকে এই সুইচটি এই পজিশনে রাখতে হবে। দ্যাট মিন্স আপনার ওডি অফ এই সিম্বলটি থাকবে, তখন এই সিম্বলটি দিয়ে আপনাকে হচ্ছে আপনার গাড়িটি ড্রাইভ করতে হবে। বাট যখন আপনার স্পিড 50 থেকে 60 উঠতেছে, 70-80 উঠতেছে, তখন আপনাকে হচ্ছে আপনার ওডি সুইচটি অফ করে দিতে হবে। অফ করে আপনাকে গাড়িটি ড্রাইভ করতে হবে। দ্যাট মিন্স ওডি অফ মানে আপনার এখন স্পিডটা আরও বেশি প্রয়োজন, ওভারড্রাইভে আপনাকে গাড়িটি চালানোর জন্য এই সুইচটি ব্যবহার করতে হবে। তো বুঝতে পারতেছেন যে কিভাবে আপনি কাজটা করবেন। বাট যদি এই কাজটা আমরা না করি তাহলে সেই ক্ষেত্রে কি কি প্রবলেম হইতে পারে। তো ওডি যদি আমরা সুইচটা যদি আমরা ব্যবহার না করি প্রপারলি, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে হচ্ছে আমার গিয়ারের উপর একটা এক্সট্রা প্রেশার পড়বে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রাথমিক লেভেলে যেটা হয় যে আমার গাড়িগুলো সকালবেলা যখন আমরা স্টার্ট দিব, স্টার্ট দিয়ে গিয়ার দিতেছি, গাড়ি সামনে আগাইতেছে না, গাড়ি ব্যাক গিয়ার দিতেছি, গাড়ি ব্যাক গিয়ারে যাচ্ছে না, এক্সেলারেশন দিয়ে তারপর হচ্ছে আমার গাড়িটি ব্যাকে দিতে হচ্ছে, এই জিনিসগুলো প্রাথমিকভাবে আমার সমস্যাগুলি শুরু হবে। তো একটা পর্যায়ে দেখা যাবে যে আমার গিয়ার বক্সই ড্যামেজ হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদেরকে অবশ্যই ওভারড্রাইভের যে সুইচ, সেই সুইচটি ব্যবহারের জন্য অবশ্যই আমাদেরকে সচেতন হইতে হবে। তো সচেতন হইলে অবশ্যই আমাদের গিয়ারবক্সের লাইফ টাইমটি অনেকটা বেড়ে যাবে। এবং যখন আমার ওভারড্রাইভের সুইচটি ব্যবহার করার কথা, তখন যদি আমি যথাযথভাবে আমার ওভারড্রাইভের সুইচটি ব্যবহার করতে পারি, তখন কি হবে, আমার ইঞ্জিনে যেইটুকু শক্তিতে গাড়িটি যেই পরিমাণে স্পিড পাওয়ার কথা ততটুকু স্পিডেই আমার ততটুকু স্পিড উঠে যাবে। বাট যদি আমি এটা প্রপারলি ইউজ না করি তাহলে দেখা যাবে যে আমার ইঞ্জিনের আরপিএম উঠে আসছে অনেক বেশি, বাট আমার গাড়ি ভাগতেছে না। তো এতে করে গাড়ির প্রতি প্রেশার, ইঞ্জিনের উপর প্রেশার পড়তেছে, গিয়ারবক্সের উপর প্রেশার পড়তেছে, এবং পাশাপাশি
যেটা হইতেছে আমাদের ফুল কনজাম্পশন বাড়তেছে। যখন ইঞ্জিনের প্রেশার পড়বে, গিয়ার বক্সে প্রেশার পড়বে, তখন কিন্তু আমার ফুয়েল কনজাম্পশন অটোমেটিকলি বেড়ে যাবে। তো এই টোটাল একটা সুইচটা ব্যবহার না করার কারণে আমাদের এতগুলি প্রবলেম হইতে পারে বা হয়ে থাকে। তো অবশ্যই আমরা এই ওভারড্রাইভ সুইচটি ব্যবহার করার ক্ষেত্রে সচেতন হব। তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের ভিডিও আমি ক্রিয়েট করতে পারি। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন, সবাইকে বলবো আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর অবশ্যই গাড়ি যখন ড্রাইভ করবেন, ওভারড্রাইভ সুইচটির দিকে অবশ্যই আপনারা দৃষ্টিপাত করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।